রোববার দিবাগত রাত 2টার দিকে হঠাৎই বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকা। আত্মচিৎকার আর হুড়োহুড়িতে গ্রিনলিফ ফিলিং স্টেশনের চিত্র হয়ে ওঠে ভয়াবহ। প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর রামগতি সড়কে চলাচল করা মেঘনা পরিবহনের একটি বাস গ্রিনলিফ ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। এ সময় হঠাৎই সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই গ্যাস নিতে আসা তিন অটোরিকশা চালকের মৃত্যু হয়। দগ্ধ হন বাস চালক সহ অন্তত 20 জন। বিকট শব্দ হঠাৎ, তখন আমি কানে হাত দিয়ে রাখছি, এমন অবস্থায় আমি দেখছি আহত লোকজন এখানে অনেকে পড়ে গেছে। বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, গ্যাস দেওয়া অবস্থা পুরাতন বোতল লাগানোর কারণে বোতলটা বাস তৈরি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। হতাহতদের পাঠানো হয় হাসপাতালে। বাসের সিলিন্ডারটি নিম্নমানের হয় এই দুর্ঘটনা বলে জানায় লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস। যে গ্যাস সিলিন্ডার ছিল এটা অবশ্যই নিম্নমানের ছিল। আমরা যে ডেড ভিকটিম তিনজন পেয়েছিলাম, এই ডেড ভিকটিমকে আমরা আমাদের যে বডি ব্যাগে করে আমরা উদ্ধার করে আমরা সদর হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা জানান, হাসপাতালে আসাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আনুমানিক হিসাব 15-20 জন আছে যারা আশঙ্কাজনক, যে এই মুহূর্তে প্রচুর রক্তের প্রয়োজন। আমরা যারা ছিলাম প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি দিয়েছি, প্লাস রেফার করছি, যেগুলো রেফার সম্ভব রেফার করছি, আর যেগুলো ভর্তি রাখা সম্ভব আমরা ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা আমরা দিচ্ছি আপাতত। এই দুর্ঘটনায় নিহত সদর উপজেলার সুমন হোসেন, মোহাম্মদ ইউসুফ মিয়া ও হৃদয় হোসেন সিএনজি চালিত অটোরিকশার চালক বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। এখন লক্ষ্মীপুর কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।